বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের দিন দিন অবনতি। ময়মনসিংহ থেকে মোহাম্মদ সাইয়ুজ্জামানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল জেলার মধুপুরগড় অঞ্চলটি উত্তর দিকে জামালপুর জেলার দক্ষিণ অংশে থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা পর্যন্ত বিস্তৃত। টাঙ্গাইল ও গাজীপুর জেলা এবং ঢাকা শহরের অধিকাংশ এলাকাই এই গড় অঞ্চলের অন্তর্ভুক্ত। গড়টির উত্তর অংশ মধুপুরগড় এবং দক্ষিণাংশ ভাওয়ালগড় নামে পরিচিত। বাংলাদেশের মধুপুরগড়ের মোট বিস্তার 4,244 বর্গ কিলোমিটার। দর্শনীয় স্থানগুলো হলো রসলপুর জাতীয় উদ্যান, দুখলা রেস্ট হাউস, পীরগাছা রাবার বাগান, কাকরাইত বিচ, উৎপাদন নাগার। মধুপুর পুরো উপজেলাটি বনাঞ্চল বেষ্টিত পাহাড়ি জনপদ নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে মধুপুরের মাটি লাল। মধুপুর উপজেলার কেন্দ্র থেকে দক্ষিণে টাঙ্গাইল, পশ্চিমে জামালপুর এবং উত্তরে ময়মনসিংহ জেলা সদর অবস্থিত। বাংলাদেশের সকল জেলা থেকে প্রচুর দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে এবং পিকনিকে আসে প্রতিবছর কয়েক হাজার ভ্রমণ পিপাসু লোকজন। সবচাইতে বেশি আকর্ষণীয় বিষয় হলো বানরের দল, কিন্তু এইসব বানর দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বন্যদস্যুদের লোভ এবং আইনের যথাযথ প্রয়োগের অভাব আমাদের দেশে বিদ্যমান থাকার কারণে বনের গাছ কেটে দিন দিন বৃদ্ধি পাইতেছে, বসতি ঘরবাড়ির সাথে সাথে বিনোদন কেন্দ্র বেড়ে চলেছে। এর ফলে দেখা দিয়েছে বানরসহ সকল বন্যপ্রাণীর খাদ্য সংকট। বন ছেড়ে এখন খাদ্যের জন্য লোকালয় পর্যন্ত চলে এসেছে এইসব বানরের দল। বন্যপ্রাণী এবং বন কমে যাওয়ায় গরম, বৃষ্টি, শীত সব কিছুই অসহনীয় পর্যায়ে দাঁড়িয়েছে। বিষয়টি ভেবে দেখার জন্য প্রশাসনসহ সুশীল সমাজকে অনুরোধ জানাচ্ছি।